একাই ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি কিন্তু টপ আপনি শিওর যে একা অলমোস্ট একা কারণটা আমি বলছি সেটাও বলছি ক্রিশ্চিয়ানো রোনালদো এফসি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর দুটো ম্যাচেই তিনি গোল করলেন প্রথম লেগটা 1-0 তে আলফায়ার এগেইনস্টে জিতেছিল আল নাসের এবং সেকেন্ড লেগটা 2-0 গোলে কিন্তু আসলে তারা জিতে নিয়েছে এবং শেষ 9 ম্যাচ 10 গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো অবিশ্বাস্য স্ট্যাট মানে এই বয়সে এসে শেষ 9 ম্যাচে 10 গোল এটা মানে হজম করতেও একটু কষ্ট হয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের রাতটা অবশ্য খুব একটা সুখের ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য যাচ্ছিল না ফার্স্ট হাফে একটা ইয়েলো কার্ডও দেখেছিলেন তার দল অবশ্য এগিয়েছিল এই লেগ শুরুর আগে 1-0 তে সেটাও ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলেই এরপরে রোনালদোর দল ব্যবধান করলো দুই মানে ওই রাতে ব্যবধান করলো 1-0 আল ফাইহা সৌদি আরবেরই আরেকটা ক্লাব যাদের মুখোমুখি তারা চ্যাম্পিয়ন্স লিগে হয়েছিল সেকেন্ড হাফে গিয়ে রোনালদো মার্সেলো ব্রোজোভিচের একটা থ্রু বল থেকে গোলকিপারের ভুল সুযোগ কাজে লাগিয়ে এরপরে ফাঁকা জালে বলটা প্রবেশ করিয়েছেন যেটা তাকে আরেকটা ধাপ এগিয়ে নিয়ে গেছে আল নাসেরকে এবং আল নাসের এখন এফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এবং এই সিজনটা যদি আমরা দেখি ক্রিশ্চিয়ানো রোনালদো যদিও তিনি সৌদি আরবে খেলছেন তারপরও সৌদি আরবে 27 ম্যাচে 26টা গোল কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো করে ফেলেছেন এবং 11টা অ্যাসিস্টও কিন্তু তার নামের পাশে রয়েছে আপনি ইয়েলো কার্ডের কথা বলছিলেন গতকালকে ইয়েলো কার্ডটা কেন দেখানো হয়েছে উনি দুবার পেনাল্টির আবেদন করেছিলেন হতাশা ফার্স্ট হাফে হ্যাঁ হতাশা থেকে এবং রোনালদোকে যখন ইয়েলো কার্ড দেখানো হয়েছে সেটা নিয়ে কাস্ট্রো আল নাসের কোচ তিনি হচ্ছে কি প্রতিবাদ করছিলেন তাকেও কিন্তু একটা ইয়েলো কার্ড দেখানো হয়েছে তবে আল নাসের তাদের কোয়ার্টার ফাইনালে যাদের মুখোমুখি হতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আল আইন যেখানে আপনি গিয়েছেন আল আইন আবুধাবির ক্লাব ইউনাইটেড আরব আমিরেটসের ক্লাব আরেকটু ভালো করে বললে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব তাদের বিপক্ষে আল নাসারের ম্যাচ প্রথম লেগে তারা খেলবে এফসি চ্যাম্পিয়ন্সের কোয়ার্টার ফাইনালে যদি তারা উঠতে যায় তারপর সেমিফাইনাল সেমিফাইনাল উঠতে গেলে ফাইনাল ধরেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দল এফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেল ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ তিনি জিতেছেনই কত বড় সেটা হবে এশিয়ার ফুটবলের জন্য বা রোনালদোর নিজের জন্য এশিয়ার জন্য একটা বড় প্লাস পয়েন্ট হবে রোনালদোর জন্য তো আসলে উনি যেখানেই যান সেখানেই আসলে জেতেন হ্যাঁ ন্যাশনাল টিমের হয়ে ওয়ার্ল্ড কাপটা আসলে জেতা বাকি সেটা পর্তুগালের কি ওয়ার্ল্ড কাপ জেতার কথা ছিল সেটা ধরেন না এছাড়া আসলে আপনি দেখেন তিনি যেই দেশে যেই লিগে গিয়েছেন সেখানে তিনি সেগুলো শিরোপা জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ মানে ক্রিশ্চিয়ানো রোনালদো ছিল সবচেয়ে সফল প্লেয়ার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর তিনি যখন এফসি চ্যাম্পিয়ন্স লিগে আসলেন তখন কিন্তু রোনালদোর কারণেই সব ফোকাসটা আসলে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ওপরও পড়েছে এবং তিনি সেটা টেনেও নিয়ে যাচ্ছেন আরও একজনের ওপর ফোকাস যেটা রয়েছে এবং মানে আরব বসন্ত যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো ঘটাচ্ছেন সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতে লিওনেল মেসি তিনিও আসলে তার কাজটা করে যাচ্ছেন যদিও মেসি গোল করেনি তারপরও এমএলএসে কি দারুণ একটা শুরু করলো ইন্টার মায়ামি আমরা যদি দেখি যেই দলটা তারা গঠন করলো বলা হচ্ছে যে বার্সেলোনার কপি একটা দল কপি মিন্স হচ্ছে গিয়ে বার্সেলোনার অনেকেই সেখানে আসলে রয়েছেন এবং তারা 2020 পর সার্জিও বুস্কেটস জর্ডি আলবা লুইস সুয়ারেস লিওনেল মেসি একসাথে স্টার্ট করলেন এমএলএসে ভালো একটা শুরু পেল ইন্টার মায়ামি রিয়াল সল্ট লেকের বিপক্ষে এমএলএসের নতুন সিজনের প্রথম ম্যাচ ছিল ইন্টার মায়ামির এবং সেই ম্যাচটা তারা শেষ পর্যন্ত 2-0 গোলে জিতে নিয়েছে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে প্রথম গোলটা এসেছিল সেকেন্ড গোলটা গোমেজ করেছেন লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে টেইলর এবং গোমেজ এই দুজনের গোলে ইন্টার মায়ামি তারা জিতেছে 2-0 যদিও ম্যাচটা ছিল দুই অর্ধে দুই রকম ফার্স্ট হাফটায় লিওনেল মেসির দল একটার পর একটা অ্যাটাক করেছে সেকেন্ড হাফে লাগাম তাদের খানিকটা ছুটেছে মেসি মেসির মতোই খেলছে যতটুকু দেখেছি আর কি মানে কিন্তু কি দারুণ একটা ফ্রি কিক নিলেন গোলকিপার মিস করে গেছেন একজন ডিফেন্ডার তিনি ক্লিয়ার করে দিয়েছিলেন এখানে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণে যেতে পারবো না কারণ ফুল ম্যাচ দেখি নাই হাইলাইটস দেখেছি আমি ভাই এই এমএলএস দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না কিন্তু আমরা যদি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা জানাই লিওনেল মেসির আপডেটটা না দেই তখন অনেকে বিরাট ভাবে হবেন তবে সেই হিসাব থেকেই দেওয়া এক্স্যাক্টলি ইন্টার মায়ামির জন্য একটা পজিটিভ জিনিস হলো আপনি যদি প্রি সিজন দেখে ইন্টার মায়ামির উপর হতাশ হয়ে যান প্রি সিজনে 7টা ম্যাচ খেলে মাত্র একটা তারা জিতেছিল তাও সেটা হংকং একাদশের এগেইনস্টে সেই ইন্টার মায়ামি যখন ওদের মেইন টুর্নামেন্টটা শুরু হলো মেসিকে যে কারণে আনা হয়েছে বা মেসির জন্য যে এমএলএসটাও নতুন করে রিশেপ হচ্ছে সেখানে আসলে ইন্টার মায়ামি ভালো একটা শুরু করেছে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট TSports.com